দুঃখ প্রকাশ করছি, ক্ষমা প্রার্থনা করছি। ক্ষতপূরণে শেষ পর্যন্ত সুর বদল। আলিমুদ্দিনের নির্দেশে পুরনো তত্ত্ব শুধরে দায় স্বীকারের পথে হাঁটলেন এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে অমিত মিত্রকে হেনস্থার ঘটনায় ক্ষমাও চেয়ে নিলেন তিনি। যদিও দিল্লিকাণ্ডে তার নাম জড়িয়ে যাওয়ার পরপরই রীতিমতো সাংবাদিক বৈঠক করে ঋতব্রত দাবি করেছিলেন, অমিত মিত্রকে হেনস্থার ঘটনা তাঁর সামনে ঘটেনি, তাঁরা তখন অন্য কেটেছিলেন। যে ঘটনাটা ঘটেছে ওনাকে ম্যানহ্যান্ডেল যে কথাটা আসছে এটা অন্য গেটে হয়েছে, যে হেকেল করার কথা আসছে সেটা এসএফআই নেতৃত্বের সামনে হয়নি, অন্য গেটে হয়েছে। আমাদের সমস্ত নেতৃত্ব এই গেটে ছিলেন, স্বাভাবিকভাবে দেখবার তো কোনো সুযোগ ছিল না। কিন্তু এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক এই দাবি করলেও ভিডিও ফুটেজে কিন্তু অমিত মিত্রর পেছনে তার উপস্থিতি স্পষ্ট ধরা পড়ে। প্রমাণিত হয় ঠিক বলছেন না ঋতব্রত। রাজনৈতিক মহলের মতে অমিত মিত্র নিগ্রহকাণ্ড যে তাদের চরম ক্ষতি করেছে তা বুঝে উঠতে না উঠতে ঘটনা থেকে দূরত্ব তৈরি করতে ঋতব্রতর আজব সাফাইয়ে আরও অস্বস্তিতে পড়ে আলিমুদ্দিন। তারা বুঝতে পারে ঋতব্রতর দায় অস্বীকারে আরও ক্ষতি হল সিপিএম এর। সম্ভবত এরপরই কঠোর অবস্থান নেন বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসুরা। আর তারপর বুধবার সুদীপ্ত গুপ্তর স্মরণসভায় আলিমুদ্দিনের নির্দেশিত পথেই অন্য গেটে থাকার তত্ত্ব থেকে সরে এসে শুধু ঘটনার দায় গ্রহণই নয়, সেই সঙ্গে ক্ষমাও চেয়ে নেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আমরা কখনোই এসএফআই যেহেতু এই বিক্ষোভে ছিল আমরা এর দায় এড়াতে পারি না, আমরা এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি, ক্ষমা প্রার্থনা করছি। ভবিষ্যতে এই ধরনের ঘটনা থেকে যে এসএফআই শত যোজন দূরে থাকবে কার্যত অঙ্গীকারের ঢঙে তাও জানিয়ে দেন ঋতব্রত। ভবিষ্যতে প্রমাণ হয়ে যাবে, ভবিষ্যত এর লড়াই আন্দোলন যে চলমান লড়াই আন্দোলন, সেই লড়াই আন্দোলন প্রমাণ করে দেবে যে সংগ্রামের ব্যারিকেডের সামনের সারিতেই এসএফআই এর জায়গা, কোনো অনভিপ্রত ঘটনায় এসএফআই এর জায়গা নয়। রাজনৈতিক মহলের মতে আলিমুদ্দিনের চাপেই ঋতব্রতর এই স্বীকারোক্তি এবং ক্ষমা প্রকাশ, কারণ দিল্লিকাণ্ডে জনমানসে ভুল বার্তা যাওয়ার পাশাপাশি সিপিএম এর ওপর ফ্রন্ট শরিকদেরও চাপ ছিল। অমিত মিত্রর কাছে ক্ষমা চেয়ে চিঠি পাঠানোর দাবি পর্যন্ত করেছিলেন শরিক নেতারা। খোদ রাজ্যপাল পর্যন্ত বিবৃতি দিয়ে পলিট ব্যুরোর ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন। সেই পথে না হাঁটলেও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইয়ে বুদ্ধ বিমানরা ড্যামেজ কন্ট্রোলেরই চেষ্টা করলেন বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। সমীর সেনগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।